আজি বিজেপি দলটো রাজনৈতিক দল হয়ে থাকা নাই, একটা উগ্রপন্থী দলের লগত মিলিত হয়ে গেছে, মানে একটা উগ্রপন্থীর দল। এতে যান আপনি টপ টু বটম দেখক, গোটে ক্রিমিনালে ভরা, আর উগ্রপন্থী সর্দার হল নরেন্দ্র মোদী আর অমিত শাহ। আজি গান্ধী পরিয়াল, আজি মহাত্মা গান্ধীর পর আরম্ভ করে এই প্রত্যেককে উগ্রপন্থী হত্যা করেছে। আমার ভয়, আমার রাহুল গান্ধী যে যেনেকা মানুষের মধ্যে থমাই গেছে, যে এই উগ্রপন্থী দলটো, মানে উগ্রপন্থী দল মানে বিজেপি দলটোয়ে আকো আমাক রাহুল গান্ধীক হত্যা করব বলে আমার সন্দেহ আছে, ভয় ভাবে আসলে, কিন্তু আজি প্রকাশ পাই গেছে। তরমন্দির সিং যিজন মারোয়া যি কথাকার কলে, আমি সন্দেহ করাটা ঠিক হয়েছে, আমার ভয় আমার রাহুল গান্ধীজিক এবলোকে হত্যা করব, গণতান্ত্রিক হিসাবত নারি যেনেকা রাইজর মাজত সোমাই গেছে, তেওঁলোকে ভয় খাইছে, এতিয়া তেওঁলোকে হত্যা করব। গতিকে মাননীয় রাষ্ট্রপতি, সুপ্রিম কোর্ট, দেশের জনসাধারণক অনুরোধ করছো, যাতে এই উগ্রপন্থী দলে যাতে রাহুল গান্ধী শেষ করব নয়, নিরাপত্তাটা নিশ্চিত করক, আর রাইজে সজাগ থাকক, ভারতবর্ষর রাইজে কোনো পদ্যে যেন এই রাজনৈতিক উগ্রপন্থী দল বিজেপি দলটোয় জানে আমার রাহুল গান্ধীজিক যাতে হত্যা করব নয়, মহাত্মা গান্ধী কক, ইন্দিরা গান্ধী কক, রাজীব গান্ধী কক, এক এক করে সকল শেষ করে দিছে। এতিয়া আমার সন্দেহ যে করেছিল এটু প্রমাণ হয়ে গেছে যে বেকত বিজেপি দলটা আছে আগরপরাই, আর এতিয়া ওপেন হয়েছে। গতি এইজন ব্যক্তিক, এইজন ব্যক্তিক যে কৈছে রাহুল গান্ধীক হত্যা করব, যে ইন্দিরা গান্ধীক যেনেকাকে মারিছে, রাজীব গান্ধীক যেনেকাকে মারিছে, ঠিক তেনেকাকে রাহুল গান্ধীকে মারিব, অফেন কৈছে, গতি অতি সোনকালে গ্রেপ্তার করব লাগে, আর ইয়ার পিছন কোনে কোনে আছে এইটু উদ্ধার করব লাগে, আর গোটেই ঘটনাখিনি একটা তদন্ত করব লাগে। আর এটাই দাবি আমি প্রতিবাদ করছো যে আমার রাহুল গান্ধীজির যে জীবনলৈ যে ভাবুকি সেটা নোহা করব লাগে আর নিরাপত্তা দিব লাগে। আপুনি বিচৰা বাতৰি পাব কেৱল নিউজ 18 এপত। নিউজ 18 এপ ডাউনলোড কৰিবলৈ স্কেন কৰক এই কিউআৰ কোড। গুগল প্লে ষ্টোৰতো পাব এই নিউজ 18 এপ।